আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আপনাদের জন্য থাকছে বেকারি স্টাইলে পাউরুটি। তো চলুন দেখে নেই কেমন করে বানানো যায় এই পাউরুটিটা। পাউরুটি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোলে আমি 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এরপর 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি, 1/2 চামচ লবণ দিয়ে দিচ্ছি, 2 চা চামচ ইস্ট দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি হালকা কুসুম গরম পানি 1 কাপ নিয়েছি। আপনারা চাইলে দুধও ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে হালকা কুসুম গরম হতে হবে। এখন অল্প অল্প করে দিব আর একটা সফট ডো তৈরি করব। এরপর আমি এখানে 1 টেবিল চামচ তেল নিয়েছি, আমি পুরো তেলটা দিচ্ছি না, অল্প একটু রেখে দিলাম, আমি পরে ব্যবহার করব। আমি কতটুকু পানি ব্যবহার করব সেটা আমি পরে বলে দিচ্ছি। তো এভাবে আমি 6-7 মিনিটের জন্য এটা ভালো করে মথে নেব। তো এখানে আমি 1 কাপ পানি নিয়েছি, তা থেকে একটু কিন্তু বেঁচে গিয়েছে, তো এখানে 3/4 কাপ পানি আমার লেগেছে। এখন এই ডোটাকে আমি উপর দিয়ে একটু তেল দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেখে দেব। অবশ্যই গরম জায়গায় রেখে দিবেন, তাহলে ডোটা ফুলে দ্বিগুণ হবে। তো 1 ঘন্টা হয়েছে, ডোটা কিন্তু ফুলে গিয়েছে। এখন হাত দিয়ে চেপে ভিতরে যে বাতাসটা আছে সেটা বের করে দিচ্ছি। আর এভাবে আমি 5-6 মিনিটের জন্য ভালো করে মথে নেব। মথে নেওয়া হয়েছে। এখন যে ফ্রাই প্যানে আমি এই পাউরুটি তৈরি করব, সেখানে একটু তেল দিয়ে আমি হাত দিয়ে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে এভাবে ডোটা আমি হাত দিয়ে গোল করে নিচ্ছি, নিয়ে একটা বোর্ডের উপর নিয়ে আমি ফ্ল্যাট করে নিচ্ছি। না হলে আমি ফ্রাই প্যানে দিয়ে চারদিক দিয়ে সমান করে ফ্ল্যাট করে নিচ্ছি। নেওয়া হয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 15 মিনিট হয়েছে, দেখতে পাচ্ছেন আরও কিন্তু ডোটা ফুলে উঠেছে। এখন উপর দিয়ে আমি লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি, এতে করে খুব সুন্দর একটা কালার চলে আসবে। দেওয়া হয়েছে। এখন উপর দিয়ে আমি তিল দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলায় বেক করে নেব। এর জন্য চুলায় একটা আমি তাওয়া বসিয়েছি, তাওয়াটা আমি 10 মিনিটের জন্য গরম করে নিয়েছি। এখন এর উপর আমি ফ্রাই প্যানটা দিয়ে আমি প্রথমে মিডিয়াম লো আঁচে 10 মিনিট জ্বাল করে নেব। 10 মিনিট হয়েছে, ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন আমি আলতোভাবে এই পাউরুটিটাকে উল্টিয়ে দেব। দিয়েছে, আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট জ্বাল করে নেব। আমার পাউরুটিটা হয়েছে, আমি উল্টিয়ে দেখাচ্ছি। তো চুলা থেকে নামিয়ে নেব, নামিয়ে আমি ঠান্ডা করে আপনাদের সাথে কেটে শেয়ার করব। ঠান্ডা হয়েছে, ফ্রাই প্যান থেকে নামিয়ে আমি বোর্ডের উপর নিচ্ছি, এতে করে কাটতে সুবিধা হবে। দেখতে পাচ্ছেন কতটা তুলতুলে হয়েছে, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আমি কেটে পিস করে নিচ্ছি, পিস করে নিয়েছি। তো এইভাবে কিন্তু সহজে আপনারা এই পাউরুটিটা বাসায় তৈরি করে নিতে পারেন। আমি ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।